বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি মহান আল্লাহ সুবান অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় শ্রোতা আজকে আমরা জানতে চলেছি রাসুলকরম সাল্লাই নামাজ শেষ করে যে তিনটা আমল সর্বদা করতেন সেই তিনটা আমল সম্পর্কে আমরা জেনে নেব নামাজের সালাম ফেরানোর পর একবার উচ্চস্বরে পড়তেন আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ মহান গভীর আবেগের সাথে মহান আল্লাহ রবিল আলমিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে বলতেন আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল করিম সাল্লাহাম আল্লাহ আকবর একবার পড়ার পর তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন আরেক বর্ণনায় এসেছে রাসুল করিম সাল্লাহাম নামাজ শেষে তিনবার ইস্তেকফার পরে একটি বিশেষ দোয়া পাঠ করতেন দোয়াটি হচ্ছে বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহমা আন্দাজ সালাম ওয়া মিনকা সালাম তাবারাক্তা ইয়া জাল জাল আলী ওয়াল ইকরাম অর্থাৎ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয় হে পরাক্রমশালী ও মর্যাদার অধিকারী তুমি বরকতময় সূত্র সে মুসলিম শরীফ হাদিস নম্বর পাঁচশো একানব্বই ওলামায় বলেন অন্তর আত্মা প্রশান্তির জন্য এ দোয়াটির বিকল্প নেই সালাতের শেষে যারাই এই দোয়াটি পড়েছে তাদের সারাটা দিন অত্যন্ত প্রশান্তি দুশ্চিন্তা মুক্ত এবং মানসিক স্বস্তির মধ্যেই তাদের দিন কেটেছে এবং সালাতের শেষে এই দোয়াটি পাঠ করলে রুজি রোজগারেও অনেক বরকত হয় এ দোয়াটি শেষ করে রাসুল করিম ইসলাম সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করতেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করার পর একবার আরেকটি বিশেষ দোয়া পরে একশো বার পূর্ণ করতেন সে দুয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান আর আহিম লা ইলাহ ইল্লাহু ওয়া দাহু লা শারী কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়াহুয়া আলা কুল্লি শেন আদির অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সব প্রশংসা একমাত্র তার জন্য আর তিনি সব কিছুর ওপর প্রবল ক্ষমতাবান হাদিসে এসেছে যে ব্যক্তি এই আমলটি করবে তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে দৈনিক যদি পাঁচ অক্ষ নামাজের পর যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তবে সে ব্যক্তিটি নিষ্পাপ হয়ে যাবে তার কোনো গুণাই থাকবে না এ বিষয়ে বোখারি শরীফেও কয়েকটি হাদিসে এসেছে এই দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন একশতবার পাঠ করবে সে দশটি গোলাম আজাদ করার সমান সব পাবে একশো পূর্ণ লেখা হবে একশো গুণা মিটিয়ে ফেলা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে মুক্ত থাকবে কোনো মানুষ থেকে উক্ত কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে ওই আমলে বেশি পরিমাণ করবে সুমান আল্লাহ দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন তো প্রিয় দর্শক জানার সাথে দাওতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এ প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এ ক্ষমায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত